আসসালামু আলাইকুম খুবই অল্প উপকরণে মজার একটি ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি একটা পায়েস আর সেমাইয়ের মাঝামাঝি একটা জিনিস তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এজন্য আমি প্রথমে দুইটা ডিম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর এখন চিনিটাকে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায় না হলে কিন্তু পরে ভালো লাগবে না খেতে তো আমার মেশানো হয়ে গেছে এখন একটা পাত্রে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচশো এম এল লিকুইড মিল্ক একটু ঘন দুধ নেওয়ার ট্রাই করবেন তাহলে খুব ভালো হবে এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আর কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা কিন্তু চিনি ইউজ করতে পারবেন কিন্তু কনডেন্স মিল্কটা দিলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দুধটা ঘন করতে হবে না তো আমি কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটু ভালোভাবে জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি আর যখন এরকম একটা কালার চলে আসবে জাল দেওয়ার পরে তখন আমি চুলাটা মিডিয়ামে রেখে দিচ্ছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা এলাচ এতে করে আমরা যখন এর মধ্যে ডিম দিব তখন সুন্দর একটা গন্ধ ছড়াবে আর ডিমের গন্ধটা থাকবে না তো এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গলিয়ে রাখা যে ডিমটা চিনির সাথে যে মিশিয়ে রেখেছিলাম এরকম এরকম করে দিয়ে দিচ্ছি আপনারা খুব আস্তেভাবে আল আলতো করে দিয়ে দেবেন এতে করে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে আর এটা খেতে অনেক মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর চুলার হিটটা মিডিয়ামে রেখে এটাকে আমি এরকম করে দিয়ে দিচ্ছি আর একবার দেয়া হয়ে গেলে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি কারণ ডিম কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর খুবই পাতলাভাবে দেয়া হয়েছে এর জন্য এটা হতে অনেক কম সময় লাগে তো এরকম হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি খুব বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু এর যে একটা লেয়ার তৈরি হয়েছে সেটা কিন্তু ভেঙে যাবে একইভাবে আমি যে রয়ে গেছে যে ডিমের অংশটুকু সেই অংশটুকু দিয়ে দিচ্ছি আর এরকম পাতলা পাতলা করে করে রাউন্ড রাউন্ড করে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে ডিমটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখন দুধের সাথে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর কারণে এখানে একটা সেমাই সেমাই ভাব চলে আসবে আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার আপনারা যদি একবার বাসে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ডিমটা দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি আর কিচ্ছু অ্যাড করব না রান্নার প্রসেস কিন্তু এইটুকুই তারপরে আমি মিডিয়াম হিটে প্রায় এক মিনিটের মতো রান্না করেছি তারপরে উঠিয়ে নিয়েছি দেখতে পেলেন কতটা সহজে আমি এই ডেজার্টটা বানিয়েছি আর এটা খেতে অনেক মজার আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ